এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে আপনি কি আপনার ছোট ভাই রাসেলকে দেখতে পান না? ওরা রাস্তার সিস্টেম এনেছে, ওরা প্রশাসনের দুর্বলতা গুলোকে আঙুল দিয়ে দেখিয়েছে। আপনি আপনি যদি একজন মা হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে আজকে রাস্তায় এসে ওদেরকে বলতেন, তোমরা যে সিস্টেম গুলো করেছো তোমাদেরকে ধন্যবাদ, তোমরা এখন ঘরে ফিরে যাও, আমরা তোমাদের কাছ থেকে একটা ভালো উদাহরণ পেয়েছি, আমরা এটা ফলো করব। ওদের গায়ে তো হাত দেওয়া দরকার ছিল না। এটা খুবই দুঃখজনক। আমি আমি অনেকে স্ট্যাটাসে দেখেছি যারা বিদেশে এসে এসে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিচ্ছেন, বড় বড় কথা বলছেন, আপনারা দেশে গিয়ে করেন। ভাই আমরা দেশে রেমিটেন্স পাঠাই, আমরা পরিবার ছেড়ে এখানে এসেছি, দেশ ছেড়ে এখানে কেউ আরামে থাকে না, মাথার ঘাম পায়ে ফেলে আমরা প্রত্যেকটা পয়সা ট্যাক্স দিয়ে তারপর দেশে রেমিটেন্স পাঠাই, এবং আমরা আমাদের পরিবারকে ছেড়ে এখানে থাকি বিধায় আমাদের পরিবার নিয়ে চিন্তা হয়, পরিবারকে খারাপ দেখি উন্নত দেশে আরাম জীবনযাপন করা যায় না, তা মানসিক কষ্ট আপনাদেরকে বুঝতে হবে, এবং সেই দায়িত্ব বোধ থেকে আমরা এখানে এসেছি। আমরা এখনো স্টিল নাও আই হ্যাভ মাই গ্রিন পাসপোর্ট, আমি ডিজার্ভ করি বাংলাদেশের পক্ষে কিছু বলার জন্য। এখানে আমি একজন মানুষকেও চিনি না যারা কোন রাজনৈতিক দলের পক্ষ হয়ে এসেছে, অন্তত আমি আসিনি, আমার কোন রাজনৈতিক পরিচয় নেই, আমি একজন বাংলাদেশী নাগরিক, এবং বাংলাদেশের যে কোনো অব্যবস্থা যে কোনো অচলাবস্থা নিয়ে আমি প্রতিবাদ করার অধিকার রাখি। আমি প্রাইম মিনিস্টারকে একটা কথাই বলবো, আপনার পুলিশ কেন ছোট ছোট ছেলেমেয়েদের গায়ে হাত দিয়েছে, কেন ওদের রক্ত ঝরেছে, এর অধিকার কি পুলিশের আছে? আজকে এত ছোট ছোট বাচ্চারা জেলে কেন? কেননাতে আমি দেখি 18 বছরের নিচে যত বড় কাহিনী হোক না কেন বাচ্চাদের ছবি এবং নাম প্রকাশ করা হয় না। আর সেখানে যেখানে দেশের মন্ত্রী যারা সংসদে দাঁড়িয়ে আইন পাশ করে তারা রাস্তায় এসে আইন ভঙ্গ করে, বাচ্চারা কাকে অনুসরণ করবে? আপনারা সাধারণ জনগণের দিকে আঙুল তুলতে চান, তার আগে যারা আইন পাশ করেন তাদের দিকে আঙুল তোলেন। এত মন্ত্রী, মিনিস্টার, এমপি, আর্মি, পুলিশ, ডিআইজি অফিসারের পর্যন্ত গাড়িতে কাগজ নাই, দুদকের গাড়িতে নাই, সেখানে আপনারা ওদেরকে বাচ্চাদেরকে ধরে পুলিশে দিচ্ছে, জেলে ভরতেছেন। দুঃখজনক। আপনার খুশি হওয়া উচিত যে নতুন জেনারেশনের মধ্যে সচেতনতা আছে, তারা রোডের নিয়ম কানুন জানে, তারা দেশকে শৃঙ্খলার মধ্যে আনতে চায়। এটা তো আপনার অ্যাসেট, এটাকে কাজে লাগিয়ে এভাবে কেন করছেন? আমি জানি না আপনার পাশে তারা উপদেষ্টা না হই আমার জানা নেই, কিন্তু এখনো জনগণ আপনার কাছে একটু বেশি প্রত্যাশা করে, কারণ আপনি বঙ্গবন্ধুর কন্যা, এবং বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আপনার কাছে কিঞ্চিত বেশি প্রত্যাশা করা আমাদের নয়, আমাদের অধিকার। এটা আমরা চাইতে পারি আপনার কাছে, এটা আমরা অন্য কারোর কাছে চাই না। একটা মৌলিক অধিকার, শুধু মানুষ লাইসেন্স নিয়ে রাস্তায় চলবে, সিগন্যাল মানবে, প্যাডিস্ট্রিয়ান গুলো তারা তাদের হোয়াইট সিগন্যালে রাস্তা পাশ পার হবে, এটা তো মানে খুব বেশি কিছু চাইনি। যে বাচ্চারা মাত্র 4 দিন 5 দিনে আপনার রোড সিস্টেম লাইনে এনে দিল, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ট্রেনিং দিয়ে আপনার পুলিশ কেন পারে না? একজন পুলিশ 100টা ছাত্রের সমান ক্ষমতা রাখে। একজন পুলিশ দাঁড়িয়ে গেলে আই এম বাউন্ড টু শো মাই লাইসেন্স, বাট বাচ্চারা সেখানে গাড়ি আটকে লাইসেন্স দেখছে, সেখানে পুলিশ যদি তার ন্যূনতম দায়িত্ব পালন করত আজকে কি এই অবস্থায় আসত? আমার এই প্রশ্নগুলো আমি জানি, আমি খুব সাধারণ মানুষ, আমার কথা কিছু যায় আসবে না, কিন্তু সাধারণ মানুষ হয়েও এই প্রতিবাদটুকু আমি করছি। এই বাচ্চাগুলো আমাদের অ্যাসেট, এই বাচ্চাগুলো আমাদের সম্পদ,